মমিতা আজ নিজের বাড়ি ছেড়ে, মা আর দাদাকে ছেড়ে কুমারেশের হাত ধরে শ্বশুর বাড়ি এলো। মামরা কুমারেশ, বাবা অম্বরীশ ব্যানার্জির একমাত্র সন্তান। সেই কোন ছোটবেলায় মাকে হারিয়েছে কুমারেশ তা মনেই পড়ে না। বাবাই তার মা আর বাবা। মমিতা হলো মফস্বলের মেয়ে, আর বিয়ে হয়ে এলো একেবারে দক্ষিণ কলকাতার এই ব্যানার্জি বাড়িতে। এই প্রথম কলকাতায় আসা, ওর মনে দুরকম ভয় কাজ করছিল। এক, কলকাতার মানুষেরা কেমন হয় কে জানে, ওদের সাথে মানিয়ে নিয়ে থাকতে পারবে তো? আর দুই হলো, ওর তো ছোট থেকেই বাবা ছিলেন না, তাই বাবারা কেমন হয় তার ধারণাও নেই। পারবে তো কুমারেশের বাবাকে মানিয়ে নিতে? ভয় ভয় এ বাড়িতে প্রবেশ করল মমিতা। বাড়িতে লোকজন নেই বললেই চলে। কুমারেশের বাবা আর একজন বয়স্কা বিধবা মহিলা আছেন, ওকে বরণ করার কেউ নেই। ভুল ভাঙল মমিতার, শ্বশুরমশাই বরণডালা নিয়ে ওকে বরণ করে। দুধ জাল দিয়ে উতলনোটা দেখিয়ে বলতে বলেছিলেন, বলো মমিতা, আমার সংসার যেন উতলে পড়ে। এরপর ঘরে তোলেন, সব স্ত্রী আচার অবশ্য হয়নি, কিন্তু আশীর্বাদ করেছিলেন এবং রান্নাঘরে নিয়ে গিয়ে ভরা জিনিস মানে রান্না দেখিয়েছিলেন। এরপর নিজেই মমিতার ঘর দেখিয়ে দিয়ে বললেন, আজ থেকে এই ঘরদোর মানে পুরো বাড়ি তোর মা, তুই নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখিস। মমিতা অবাক, মনে মনে ভাবে, এত সুন্দর করে সাজানো গোছানো ঘরদোরকে আর কি করে সাজাবে? মনে ভাবে, নিশ্চয়ই বাড়িতে অন্য কোনো মহিলা আছেন যিনি এত পরিপাটি করে সব জিনিসপত্র গুছিয়ে রেখেছেন, হয়তোবা ওই বয়স্কা মহিলাই ঘরদোর পরিষ্কার করে রাখেন। কিন্তু সন্দেহ হয়, ওনার যা বয়স তাতে উনি কি এত পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন? ভাবতে ভাবতে বেনারসি খুলে ওর মায়ের দেওয়া কাপড় পরে, কি করবে বুঝতে পারছে না, বুক ঠেলে কান্না বেরিয়ে আসছে। এ কোন বাড়িতে এসে পড়ল যেখানে একটাও মেয়ে নেই? কার কাছে নিজের দরকারি অদরকারি কথা বলবে? হঠাৎ করেই দরজায় টোকা দিয়ে অম্বরীশ বাবু বলেন, মা তোর হয়েছে, আয় বেরিয়ে আয়, এবার তোকে বাড়ি ঘুরিয়ে দেখাই। মমিতা ধীর পায় মাথায় ঘোমটা দিয়ে ঘরের বাইরে পা রাখতেই অম্বরীশ বাবু বলেন, শোন মা, এত ঘোমটা দেওয়ার কোনো দরকার নেই, থাকবো তো তিনটে মানুষ, লজ্জার কিছু নেই, যা দরকার পড়বে আমাকে নিজের বাবা ভেবে সব জানাবি। মমিতা মনে মনে বলে, বাবা কেমন হয় তাই তো জানি না। বাড়ি দেখিয়ে এনে বলেন, একটু দাঁড়া, তোর ভাত কাপড়ের অনুষ্ঠানটা করিয়ে দি, তারপর খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে নিস। এরপর উনি একটা থালায় সুন্দর করে ভাত ভাজা আর বাটিতে বাটিতে মাছ তরকারি দই মিষ্টি ইত্যাদি দিয়ে সাজানো থালা টেবিলে রাখেন। পরে আর একটা থালায় কাপড় সিঁদুর আলতা সাজগোছের কিছু জিনিস ইত্যাদি দিয়ে সাজিয়ে সেটাও টেবিলে রেখে কুমারেশকে বাবু বাবু বলে ডাকেন। কুমারেশ আসছে বাবা বলেই চলে আসে। উনি ওনার দু হাতে কাপড়ের আর ভাতের থালা দুটো দিয়ে বলেন, বল বাবু, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের ভার নিলাম। কুমারেশ যখন কথাগুলো বলে তখন উনি উলু দিয়ে ওঠেন আর বয়স্কা মহিলাটি শাঁক বাজান। মমিতা অবাক হয়ে যায় ওনার উলু দেওয়া দেখে, ভাবে বাবারা বুঝি উলু দিতেও পারেন। অম্বরীশ বাবু পরে ওদের তিনজনের খাবার টেবিলে নিয়ে বলেন, আয় আমরা খেয়ে নিই। বিধবা মহিলাটির মনে হয় খাওয়া হয়ে গেছে, এখনো মমিতা বুঝতে পারছে না উনি কে। অম্বরীশ বাবু মনে হয় মনের কথা পড়তে পারেন, উনি মমিতাকে বলেন, তুই হয়তো ভাবছিস ভবানী দিদি কি খাবে বা কেন খেতে বসছেন না, আসলে ভবানী দিদি বিধবা তো, তাই উনি এসব খাবার খান না, উনি নিজে ভাতে ভাত ফুটিয়ে নিয়েছেন এবং ঠাকুর ঘরে বসে খাচ্ছেন। ভবানী দিদি হলেন আমার একমাত্র প্রিস্তুত দিদি, একমাত্র ওর সাথেই আমার যোগাযোগ আছে, মানে উনি যোগাযোগ রেখেছেন। আসলে নিঃসন্তান ভবানী দিদি বাবুকে খুব ভালোবাসে, তাই বাবুর বিয়ে শুনেই চলে এসেছেন। খেতে খেতে উনি আরও বলেন, তুই নিশ্চয়ই শুনেছিস বাবুর মায়ের কথা, ওর কথা আর কিছু বললাম না, ও মারা যাবার পর থেকে বাবুর মামার বাড়ির কেউই আমাদের সাথে সম্পর্ক রাখেননি আর আমরাও প্রয়োজন মনে করিনি। আমার বাড়িতে আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম আর বাবার এক বোন ছিলেন, তারই মেয়ে ওই ভবানী দিদি, আমাদের খুব ছোট্ট পরিবার। উনি যখন কথাগুলো বলছিলেন মমিতা মন দিয়ে সব শুনেছিল, মনে ভাবছিল বাবা বুঝি এমন সুন্দর করে কথা বলতেও পারেন। এতক্ষণ অম্বরীশ বাবু কথা বলছিলেন আর মমিতা শুনেছিল। খাওয়া শেষ হতে অম্বরীশ বাবু বলেন, তোরা উঠে যা
আমি সব পরিষ্কার করে নিচ্ছি, এই প্রথম মমিতা কথা বলল। ও বলে, তা হয় না বাবা। এই প্রথম কারুকে বাবা বলে ডাকল। বাবা ডাকের মধ্যে এত ভালো লাগা থাকতে পারে কল্পনাও করতে পারিনি। আমি সব পরিষ্কার করে নিচ্ছি, তুমি আমাকে বলে দাও কোথায় কি আছে আর কোথায় কি রাখব। মমিতার মুখে বাবা ডাক শুনে অম্বরীশ বাবুরও খুব ভালো লাগে। ওর এই ডাকের মধ্যে এতটাই মিষ্টতা আছে যে তাকে উপেক্ষা করতে পারা যায় না। এইভাবে বৌভাত থেকে আরম্ভ করে অষ্টমঙ্গলা এবং মধুচন্দ্রিমাও কেটে যায়। এখন মমিতা কিছুটা স্বাভাবিক হয়েছে। কলকাতা সম্বন্ধে বা বাবার সম্পর্কে যে ধারণা ছিল আস্তে আস্তে সেসব ঠিক হচ্ছে। কুমারেশ বেশ ভালো, অম্বরীশ বাবুর তো তুলনাই হয় না। কুমারেশ কথা খুব কম বলে, তবে মমিতার খুব যত্ন নেয়। ওর হাতে হাতে কাজ করে দেয়, ওর কি প্রয়োজন সব দেখে। অর্থাৎ স্বামী হিসেবে কুমারেশ খুব ভালো। দুজনের মধ্যে খুব ভালো ভাব হয়েছে, যেটা দেখে অম্বরীশ বাবু চোখ জুড়িয়ে যায়। মমিতা ওর শ্বশুরকে একদম কাজ করতে দেয় না। ওনাকে বলে, এত দিন তো হাত পুড়িয়ে রান্না করেছ, ছেলে মানুষ করেছ, এখন তোমার ছুটি, তুমি কেবল আদেশ করবে আর আমরা দুজন তোমার আদেশ পালন করব, তুমি শুধু মাথার উপর ছাতা হয়েই থাকো। একদিন কুমারেশ অফিসের কাজে বাইরে গেছে, ফিরবে দু চার দিন বাদে। অম্বরীশ বাবু মমিতাকে বলেন, বাবু তো থাকবে না, তোর কি এখানে একা থাকতে ভালো লাগবে? তুই ইচ্ছা করলে তোর মায়ের কাছে ঘুরে আসতে পারিস। মমিতা বলে, একা কোথায় বাবা, তুমি তো আছো, আমি চলে গেলে তুমি তো একা হয়ে যাবে, তখন তোমার ভালো লাগবে, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। সেবার কুমারেশ চলে যাবার পর হঠাৎ করেই মমিতার জ্বর আসে। অম্বরীশ বাবু ঠিক নিজের মায়ের মতোই মমিতার সেবা করেন। মমিতার মনে হয় ওর মা যেন ওর মাথায় জলপট্টি দিচ্ছেন, জোর করে ওষুধ খাওয়াচ্ছেন। ওনার সেবায় দুদিনেই মমিতা সুস্থ হয়ে ওঠে। একদিন মাথা ঘুরে যখন মমিতা পড়ে যায়, তখন অম্বরীশবাবু ওকে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরান। জ্বরের সময় অম্বরীশবাবুর মুখে যে দুশ্চিন্তার ছাপ দেখেছিল মমিতা, অজ্ঞান হতে সেটা মমিতা লক্ষ্য করেনি। সেদিন ওনার মুখে আনন্দের হাসি দেখেছিল। আসলে উনি যে এতদিন বাবা আর মায়ের দায়িত্ব একা হাতে পালন করে এসেছেন, তাই উনি বুঝতে পেরেছেন এই সংসারে নতুন সদস্যের আগমন ঘটছে, তাই ওনার মুখে হাসি দেখা গিয়েছিল। ওই সময় অম্বরীশবাবু মমিতাকে বাপের বাড়ি যেতে দেননি, নিজের হাতে মমিতার পরিচর্যা করেছিলেন, ঠিক সময় মতো সাথ দিয়েছিলেন, ওর যা যা খেতে ইচ্ছা হতো তাই করে খাইয়েছেন, ঠিক সময় মতো ডাক্তার দেখিয়েছেন। মমিতা মনে মনে বলে, তুমি আমার সত্যিকারের বাবা, সত্যি তুমি ছাড়া এ সংসার অচল। যথা সময় মমিতা এক ফুটফুটে সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয়। খবর পেয়ে ওনার যেন আনন্দ আর ধরে না, সবাইকে ডেকে ডেকে ওনার নাতনি হওয়ার কথা বলছেন। নাতনির ব্যাপারে উনি খুব সতর্ক। মমিতা সত্যি খুব সৌভাগ্যবতী, জ্ঞান হওয়ার পর নিজের বাবাকে দেখেনি, কিন্তু বিয়ের পর এই বাবাকে পেয়ে মমিতা নিজেকে ধন্য মনে করে। শ্বশুরমশাই যে নিজের বাবা আর মায়ের মতো হতে পারে, অম্বরীশ বাবুকে না দেখলে মমিতা জানতেই পারত না। মমিতা বলে অম্বরীশ বাবুকে, তুমি সারা জীবন আমার বাবা হয়েই বেঁচে থেকো।